নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই নতুন বছর পড়ে গেছে দু হাজার তেইশ এই দু হাজার তেইশ টু দু হাজার ছাব্বিশ অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার বছর এক টানা চার বছর যে রাশি দুনিয়া কাঁপাতে চলেছে যে রাশিগুলো শ্রেষ্ঠ আসন পেতে চলেছে যে রাশিগুলো টানা চার বছর শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহ একত্রে এই ছয় রাশিকে টানা চার বছর অর্থের জোয়ার নিয়ে আসতে চলেছে এই চার বছরের মধ্যে এই ছয় রাশির কোন কোন দিক থেকে লাভ হবে দুনিয়াতে একটা নাম কিন্তু হবে অর্থাৎ বিশেষভাবে এই ছয় রাশি প্রথম কথা হচ্ছে যারা কর্মহীন হয়ে পড়েছিলেন কর্ম পাচ্ছিলেন না সরকারি অথবা সরকারি ক্ষেত্রে কিন্তু চাকরি নিশ্চিত হতে চলেছে যারা বেকার ছিলেন দীর্ঘদিন চাকরির প্রচেষ্টা করছেন এখানে কিন্তু দু হাজার তেইশ টু দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের বড় ধরনের তেইশ থেকে শুরু হয়ে যাচ্ছে যোগ বড় ধরনের চাকরির একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বিস্তৃতি লাভ কিন্তু করবে যাদের নিজস্ব কারখানা আছে কলকারখানা আছে নিজস্ব ফ্যাক্টরি আছে আপনার রাইস মিল আছে আপনার তেলের মিল আছে আপনার ক্ষেত্রে জমি জায়গার আপনি কারবার করছেন এখানে কিন্তু লাভ আপনাকে দিবে এবং যারা গ্যাস এজেন্সি কয়লা লোহা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টর থেকে কিন্তু আপনারা এই চার বছর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ টানা চার বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি দেখুন আমি যে কথাটা বলছি সম্পূর্ণ ইন জেনারেল তবে আপনার জন্মছকে ছকে শনি গ্রহ বৃহস্পতি এবং রাহুকে ভালো থাকা কিন্তু দরকার আমি একটি কথা বারবার বলছি অনেকে কি করে জানেন আমি এই জন্য বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হবে তো পিছিয়ে পড়তে হবে আপনি আগে জেনে নিন অনেক কিছু দান করে দেয় আপনার যে গ্রহটা শুভ রয়েছে দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে আমি উদাহরণস্বরূপ বলছি আপনি কোনো পোশাক দান করছেন জামা কাপড় দান করছেন বৃহস্পতি আপনার কমজোর হয়ে যাবে যতই আপনার জন্ম ছকে ভালো থাক আপনি বৃহস্পতি রিলেটেড যে জিনিস আপনি দান করবেন দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু কমজোর হবে আপনার শুনি ভালো রয়েছে আপনি কোনো চামড়া জিনিস দান করছেন বা সরষার তেল দান করছেন এটা কিন্তু একদম ভালো নয় অর্থাৎ তাতে কিন্তু গ্রহগুলো কিন্তু কমজোর হয়ে যায় গ্রহগুলো কিন্তু দুর্বল হয়ে যায় যে গ্রহ আপনার খারাপ রয়েছে সেই গ্রহগুলো আপনি সেই গ্রহের রিলেটেড জিনিস যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু সেই গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে অর্থাৎ যেটা ভালো রয়েছে তার দান করবেন না যে গ্রহটি আপনার খারাপ রয়েছে তার দান একজন দক্ষ আপনাকে কিন্তু সঠিক দিশা কিন্তু দেখাতে কিন্তু পারবে শুধু আপনার জন্ম ছপ দেখলে হবে না তার সাথে বাস্তুটাকে কিন্তু দেখা দরকার বাস্তু মানুষের জীবনে থেকে প্রভাব বিস্তার করে কিন্তু এবং দেখুন বাস্তু এমন একটা জায়গা যেখানে দেখবেন অনেক ক্ষেত্রে বাস্তুকে রিনোভেশন করা হয় এই রিনোভেশন করানোর পর থেকে কিন্তু অনেক সমস্যা কিন্তু তৈরি করে অর্থাৎ আপনি একটা জায়গায় ভাঙছেন আরেক জায়গায় করছেন দেখবেন কারো না কারো শরীরে অসুস্থতা কোনো জায়গাতে সমস্যাতে পড়ে যাওয়া কোনো জায়গায় টাকা আটকে যাওয়া এগুলো সমস্ত কিছু জানা দরকার বাস্তু ক্ষেত্রে সূক্ষ্ম বিচার করে আপনার টয়লেট আপনার কিচেন সিঁড়ি রুম রিজার্ভার কোথায় রেখেছেন জলের ট্যাঙ্কি কোথায় রেখেছেন আপনার ক্ষেত্রে ড্রয়িং রুম কোনটা বেডরুমের কালার কি আছে আপনার ঠাকুর ঘরের জায়গাটা কেমন রয়েছে আপনি যে গাড়ি ঘরটা করেছেন সেটা কোন দিকে করেছেন এগুলো মানে যদি সূক্ষ্ম বিশ বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা থাকবে না আপনার জন্ম ছক এবং বাস্তু দুটার কিন্তু কম্পেয়ার করা দরকার আপনি জলে রিজার্ভার করে দিয়েছেন আপনার অগ্নিকোণে বা আপনি ট্যাঙ্কি করে দিয়েছেন অগ্নিকোণে আপনার তো অর্থ টিকবে না ঋণের উপর ঋণে আপনি পড়ে যাবেন জন্মছক আপনার ভালো রয়েছে একটা সময় বলবেন আমি তো ভালো করেছিলাম এখন কেন এরকম হচ্ছে তখন হয়তো আপনার দশাগুলো পারমিট করে গেছিল কিন্তু এখন আপনার দশা যেহেতু পারমিট করছে না এই যে বাস্তুর যে এফেক্ট বাস্তুশাস্ত্র একটা মানে বৃহৎ শাস্ত্র আপনি বাড়িতে কোন গাছ লাগাবেন সেটাও কিন্তু জানার কিন্তু দরকার যে কোনো গাছ লাগানো কিন্তু বাড়িতে কিন্তু ভালো নয় অর্থাৎ আপনার বাস্তু এবং আপনার ন্যাকালচার বিচার করুন নিশ্চিত রূপে এই যে আমি তেইশ টু ছাব্বিশ বললাম না যে ছয় রাশির আমি কথা বললাম নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবে আমি একটি কথা বারবার বলি যে আপনার জন্মছকে সমস্যা রয়েছে আপনি ভিডিও শুনছেন নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করান কৌশিকরের কাছে হবে না না কথাটা আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল ইনপসিবল আমার ডিকশনারিতে কিন্তু নেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা বলি আমি প্রত্যেকে কিন্তু হাত ধরি না যাকে হাত ধরবো জেনে রাখবেন তার কিন্তু ভাগ্য খুলবে। ঘুরবে আপনাকে কিন্তু কথা বলবে এই গ্রহ কিন্তু আপনাকে ভালো জায়গাতে নিয়ে যাবে অর্থাৎ অনেকে বলে যে স্যার রেমিডিটা আমাকে করে অনেক সব প্রেডিকশান করে চুপচাপে থেকে যায় কারণ আপনার মধ্যে খিদা আগে জন্মানো দরকার আপ যারা বলছেন যে না আমার এই জায়গাটা তো স্যার ভালো ছিলাম এখন আমার এই বাস্তুতে দেখুন সব কিছু দেখা দরকার একজন ডক্টর নির্ণয় করতে পারে কোথায় থেকে এই সমস্যাটা আসছে সেখানে একজন কিন্তু আপনার ন্যাকাল চার্ট আপনার ন্যাকাল চার্ট দেখেই বলে দেওয়া যায় যে আপনার বাস্তু সমস্যা আছে কি নাই যারা ঋণে পড়ে গেছেন আমি বার বলছি ঋণ প্রচুর ঋণ কি করবেন ডিওয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সেখান থেকে আপনাকে মুক্তি করবই যারা কারখানা কলকারখানা নতুন করে করতে চাইছে নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই সেখানে দায়িত্ব নিয়ে বলছি যাদের ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা করবেন ভাবছেন অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন বা ব্যবসাতে লোনের উপর লোন পিঠ পিঠ থেকে গেছে তারাই যোগাযোগ করুন এবং চাকরি প্রেম যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে দাম্পত্য সুখের জায়গায় রয়েছে অর্থ গেছে মামলা জড়িয়ে গেছেন এবং সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন এই যে দু হাজার তেইশ টু দু হাজার ছাব্বিশ একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এই ছয় রাশির দুনিয়া কাঁপাতে চলেছে তবে একটি কথা আমি বলবো এই শনি বৃহস্পতি এবং রাহু এই তিনটি বিগ বিগ প্ল্যানেট এই ছয় রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে আগামী চার বছর টানা এই চার বছর এই ছয় রাশি বিশ্বে রেকর্ড করতে চলেছে যে কোনো দিক থেকে অপরচুনিটি আসতে চলেছে এক কথায় গোল্ডেন পিরিয়ড এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন ফিনান্সিয়াল জায়গা ডেভেলপমেন্ট যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যারা রিসার্চগুলো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন তুলারাশি তুলারাশি তেইশ টু ছাব্বিশ জীবনে একটা নতুন যুগের সূচনা হতে চলেছে তুলা রাশি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বললাম তুলা রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে তেইশ টু ছাব্বিশ চার বছর টানা আপনাকে কিন্তু দিয়ে যাবে এই গ্রহগুলো অর্থ শুধু অর্থ মান সম্মান যশ সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন তুলা রাশি দ্বিতীয় নাম্বার রাশি মিথুন রাশি মিথুন রাশি কল্পনার বাইরে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন শনি মহারাজ রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য চমকাতে চলেছে এবং যে কোনো দিক থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তিন নম্বর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সিংহ রাশি সিংহ রাশির ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট ভাগ্য দৈনন্দিন রোজকার ব্যবসা কেরিয়ার কর্ম বিদেশ সন্তান বিবাহ চাকরি সমস্ত দিক থেকে লাভ কিন্তু পেতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি অর্থাৎ যে রাশি দুনিয়া কাঁপাতে চলেছে প্রথম বললাম তুলা মিথুন সিংহ এরপর মকর রাশি অনেকে কমেন্ট করেছেন এই সাড়ে সাতের মধ্যে মকর রাশি লিখে রাখুন এই থার্ড ফেস থেকে আপনাদের কপাল ঘুরতে চলেছে মকর রাশি ছাব্বিশ আপনাদের জন্য কিন্তু একটা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন আপনি যদি হন মকর রাশির মানুষ মান সম্মান অর্থ যশ পথ প্রতিষ্ঠা সম্পত্তি এই সকল থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ধনুরাশি ধনুরাশি কল্পনার বাইরে পেতে চলেছেন আপনাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো ধনুর পর সেটি হচ্ছে কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের দুনিয়া কামাবেন তেইশ টু ছাব্বিশ আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সাড়ে শনি মহারাজ আপনাকে কিন্তু দুহাত ভরে দিতে চলেছে নমস্কার